আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল শায়লা আসফাল্টে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি শায়লা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এটা ছিল আমার গত 14 ফেব্রুয়ারির ব্লগ। আমরা এসেছি মিরপুর একে, এখানে একটা ফুড কোর্ট আছে, তো সেখানে আমরা এসেছি। আমার সাথে আমার ভাগনা এবং আমার ভাগ্নি আছে। আমরা অর্ডার করেছি হচ্ছে নাচোস আর হচ্ছে চিজ বার্গার, তারপর বারবিকিউ ফ্রাইড রাইস, আর আপনাদের ভাইয়ার পছন্দের চাউমিন, আর কোল্ড ড্রিঙ্কস তো সাথে আছে। আর এখানকার নাচোসটা অনেক টেস্টি ছিল, অনেক ইয়ামে, আর সালমানেরও খুব পছন্দ হয়েছিল। খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে ওনারা। আর ওনাদের এই ফুড কোর্টে প্রায় 13 থেকে 14টা স্টল আছে, সব ধরনের ফাস্টফুড আইটেম, জুস, তারপর সি ফুড থেকে শুরু করে সব ধরনের খাবার কিন্তু আপনারা স্টলগুলোতে পেয়ে যাবেন। তো যারা মিরপুরের আশেপাশে আসছেন তারা চলে আসতে পারেন এই ফুড কোর্টটাতে। আর হচ্ছে যেহেতু আমরা 14 ফেব্রুয়ারিতে এসেছিলাম, আশেপাশে প্রচুর ভিড় ছিল। আমরা যে টেবিলটাতে বসেছি আমরা প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়িয়েছিলাম, দেন এই টেবিলটাতে আমরা বসতে পেরেছি। আশেপাশে এত ভিড়, মানে চেয়ার টেবিল কিন্তু অনেক, যেহেতু একটা এটা ফুড কোর্ট তো অনেকগুলো টেবিল বিছানো, তারপরেও কিন্তু এত মানুষের ভিড় ছিল যে একটা টেবিল খালি পাওয়া যাচ্ছিল না সেই দিনে। আর হচ্ছে এই সেম প্লেসে আমরা 15 ফেব্রুয়ারিতেও এসেছিলাম, 14 ফেব্রুয়ারি কিন্তু আপনাদের ভাইয়ার পক্ষ থেকে ট্রিট ছিল। আর 15 ফেব্রুয়ারি হচ্ছে ওকে আমি ট্রিটটা দিয়েছি, আপনাদের ভাইয়াকে আমার পক্ষ থেকে একটা ট্রিট দিয়েছে। আর হচ্ছে অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আপনাদের ভাইয়াকে আমি একটা ট্রিট দিব আমার পক্ষ থেকে। তো সেদিন হচ্ছে 15 ফেব্রুয়ারি আমরা শপিং করতে গিয়েছিলাম, তো শপিং শেষ করে আবার আমরা সেম প্লেসেই চলে এসেছি। আর যদিও আপনাদের ভাইয়া আমার কাছ থেকে ট্রিটটা নিতে চায়নি, তারপরেও আমার খুবই খুবই ইচ্ছে ছিল যে ওকে আমার পক্ষ থেকে কিছু খাওয়াবো। যদিও আমি চেয়েছিলাম আরও ভালো কিছু খাওয়াতে, তো ওরা আসলে পছন্দ চাউমিন, স্যুপ, তো এগুলাই অর্ডার করেছিল। প্রথমে ও চাউমিনটাই নিতে চেয়েছিল, তো আমি ভাবলাম যে যেহেতু তুমি স্যুপ পছন্দ করো স্যুপটাও অর্ডার করে দাও। ও আসলে আমার টাকা বাঁচাতে চাইছিলো না যে আমি খরচ করি, তো এই বিলটাও ওই পে করতে চেয়েছিলো আপনাদের ভাইয়া, তারপরেও আমি দিয়ে দিয়েছি। তো মাঝে মাঝে এরকম মানে হলে ভালোই লাগে আসলে। আমার হাজব্যান্ডকে আমি যদি কিছু গিফট করতে পারি আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমি আমার সাধ্যমতো ওর জন্য গিফট নিয়ে আসি। আর ইয়ে মানে আমরা যে স্টলটার সামনে বসেছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের বড় ভাইয়ের স্টল। এই স্টলটার নাম হচ্ছে লাভ বার্ড, দ্য লাভ বার্ড। তো এখানে আমরা প্রায় 3 বার আসলাম এই নিয়ে। আর আমার হাজব্যান্ড তো মাঝে মধ্যেই ওর ফ্রেন্ডসদের সাথে চলে আসে। আর ভাইয়াদের স্টলের খাবারের মানও কিন্তু অনেক ভালো, আর আমাদের জন্য ভাইয়া হচ্ছে 20% ডিসকাউন্টও করে দেয়। তো আপনাদের ভাইয়া স্যুপ কাচ্ছে, আর আমি আমার জন্য শর্মা অর্ডার করেছি, চিকেন শর্মা। আমার শর্মাটা খুব ভালো লাগে, স্যুপ আমার একদমই পছন্দ না, স্যুপ আমি খেতে পারি না, যার কারণে আমি স্যুপ অর্ডার করিনি। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা কফিরও অর্ডার দিয়েছিলাম, তো কিছুক্ষণের মধ্যে আমাদের কফিও চলে আসবে। আর চাইলে এই প্লেসে আপনারাও চলে আসতে পারেন। আর কফি খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।